Assalamualaikum viewers, welcome back to another brand new video of Nusa's Kitchen. आज के हमरा अपना देश आते शेयर करते जाच्छी रेस्टोरेंटे शादेर परफेक्ट शिक्का बाब और नरम तुलतुले नानरुटी रेसिपी। मजेदार और मुखरोचक ये शिक्का बाब और नानरुटी रेसिपी शिखते वीडियो टी अवश्य सम्पूर्ण देखबेन और एरकम सब लोभनीय खाबारे रेसिपी वीडियो नोटिफिकेशन द्रुत पेते आमार चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे फेलुन। গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। জিরা বাটা 1/2 চা চামচ। জয়ফল 1 চিমটি, জয়িত্রী 1 চিমটি। সরিষার তেল 2 টেবিল চামচ। সয়া সস 2 টেবিল চামচ। সিরকা বা ভিনেগার 1 টেবিল চামচ। এবার গোস্তগুলোকে ম্যারিনেট করার জন্য সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি। পেঁপে বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, মরিচ গুঁড়ো, জয়ফল, জয়িত্রী, জিরা বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, এমন ভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি গোস্তের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় এবং ম্যারিনেশনটা পারফেক্ট হয়। গোস্তের সাথে মশলাগুলো মাখিয়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এবার নানরুটির ডোটা তৈরি করে নিব। এখানে আমরা 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ অ্যাড করছি। এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ময়দার সাথে তেল ও লবণ মাখিয়ে নিয়ে এভাবে মুঠি করে দেখতে হবে। যদি মুঠিটা এরকম হয় তাহলে বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এবার 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এর উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যেন উপরটা শক্ত না হয়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। 6 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ আমাদের শিককাবাবের গোস্ত ম্যারিনেশন ডান। এখানে আমরা শিককাবাবের স্টিকগুলোকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন ভাজার সময় কাঠিগুলো পুড়ে না যায় এবং রান্নার পর শিককাবাবগুলোকে সহজে আলাদা করে নেওয়া যায়। এবার গোস্তগুলোকে স্টিকে গেঁথে নিচ্ছি।
গোস্তগুলোকে স্টিকে গেঁথে নেওয়ার পর এভাবে চেপে চেপে নিতে হবে যেন গোস্তগুলো স্টিক থেকে খুলে না যায়। আমাদের শিককাবাবগুলোকে স্টিকে গেঁথে নেওয়া অলমোস্ট ডান। আমাদের সবগুলো শিককাবাবের গোস্ত স্টিকে গেঁথে নেওয়া শেষ। এখন চুলোয় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ও চুলোর আঁচ মিডিয়াম করে নিচ্ছি। এবার শিককাবাবগুলোকে ভাজার জন্য প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একে একে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। স্টিকগুলোর উপর দিয়ে মশলাগুলো ব্রাশ করে দিব। এক পাশ হয়ে এসেছে, এবার ঘুরিয়ে দিয়ে আবারও মশলাগুলো ব্রাশ করে দিচ্ছি। এভাবে প্রতিবার ঘুরিয়ে দেওয়ার পরে মশলাগুলোকে ব্রাশ করে দিব। এতে করে শিককাবাবের জুসিনেসটা বৃদ্ধি পাবে। আমাদের শিককাবাবগুলো অলমোস্ট হয়ে এসেছে। তৈরি হয়ে গেল মুখরোচক শিককাবাব। বিশ মিনিট হয়ে এসেছে, ঢাকনা তুলে ডোটাকে দেখে নিব। ডোটা সুন্দর ফুলে উঠেছে। এখন আরো একবার মাখিয়ে নিতে হবে। দেড় কাপ ময়দা দিয়ে আমরা এভাবে 5টা নানরুটি তৈরি করতে পারবো। ভিউয়ার, সুটিগুলোর থিকনেসটা দেখে নিন। এবার তাওয়া কিংবা ফ্রাই প্যানে তেল ছাড়া রুটিগুলোকে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের নান রুটি। আমাদের নান রুটিগুলো অনেক সফট আর পারফেক্ট হয়েছে। এভাবে 4 ভাগ করে রুটিগুলোকে সার্ভ করতে হবে। এখন আমরা একটু খেয়ে দেখব কিরকম হয়েছে। ভিউয়ার্স, এটা অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমাদের অসাধারণ শিক্ষাবাব আর নানুটির রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।